হজের মাস চলতেছে, শাওয়াল জিল কাদা জিল হজ্জার 12 দিন, এটা হলো হজের মাস। শাওয়াল জিল কাদা জিল হজ্জার কত? 12 দিন, অথবা বাড়তি আরেক দিন 13 দিন, এই হলো হজের মাস। আল হজ্জু আশহুরুম মালুমাত, হজ নির্দিষ্ট মাসে। তাহলে হজের মাস চলতেছে শাওয়াল, এরপরে জিলকাদা, এরপরে জিলহাজ্জা। এই জন্য আমরা আপনাদের সামনে সুরা হজ থেকে তেলাওয়াত করছিলাম, যে সুরা হজ থেকে আয়াতে কারিমাগুলো কিছুটা হলেও আমাদের বুঝে আসে। সুরা হজের মূল আলোচনা হলো হজের আলোচনা, লেকিন রব্বুল আলামিন হজের আলোচনা শুরু করেছেন কেয়ামতের আলোচনা দিয়ে। কি দিয়ে? কেয়ামতের আলোচনা দিয়ে হজের আলোচনা শুরু করছেন। হজ হলো দুনিয়াতে কেয়ামতের নমুনা, মাহশারের নমুনা। হাশরের কি? নমুনা। নামাজ হলো আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর নমুনা, আর হজ হলো সকলে একত্রিত হওয়ার নমুনা। হাশর মানে জমা হওয়া, বলেন হাশর মানে কি? আর মাহশার মানে জমা হওয়ার জায়গা, আর জমা হওয়ার জায়গা হলো আরাফা। জমা হওয়ার জায়গা কোনটা? আরাফা। তো যে আরাফাতে আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত মানুষকে জমা করতে পারেন, ওই আল্লাহ তাআলা কেয়ামতের ময়দানেও পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষকে জমা করতে পারবেন। আরাফা তো ছোট্ট একটা জায়গা না, ছোট্ট একটা মাটি তো না? তো যদি আজকের দুনিয়ার 800 কোটি মানুষ একসাথে হজে যায়, তো আরাফা না যেতে পারলে তো কি হবে না? হজ হবে না। আল হজ্জু হুয়াল আরাফা, হজ কি? আরাফা। হজ কি? অর্থাৎ আরাফার মাঠে যাওয়াই হজ। হজের সবচেয়ে বড় কাজ কোথায়? আরাফা। তো রাসূল বলেন আরাফা হলো হজের সবচেয়ে প্রধান রকম। তাহলে আরাফার মাঠে যদি দুনিয়ার এত মানুষকে আল্লাহ তাআলা জমা করতে পারেন, আরাফার মাঠে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষকে জমা করতে পারবেন। এই জন্য আরাফা হলো মাহশার, হাশরের হাশর হওয়ার জায়গা, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হওয়ার কি জায়গা। মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দিন কোনটা? আরাফা। একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দিন কোনটা বলেন? আরাফা। লেকিন একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দিন আরাফা, এর চেয়েও শ্রেষ্ঠ দিন আছে, বলবো আপনাদেরকে? হ্যাঁ, শখ নেই, আগ্রহ নেই, এটা রাসূল না এভাবে বলতেন আলা উনাব্বিউকুম, বলবো তোমাদেরকে? আল্লাহ তাআলা তো বলছেন আলা উনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযিনা তাকাও, বলবো তোমাদেরকে? আপনারাও বলেন, বলবো আপনাদেরকে? যেই দিন আপনার জীবন থেকে 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়া হয়, আর যেই দিন আপনার জীবনে কোনো গুনাহ হয় না, ওই দিন আপনার জন্য আরাফার দিনের চেয়েও শ্রেষ্ঠ। কি বলছি বলেন, মুখস্থ করেন, যে দিন আপনার কি 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে হবে, কোনো গুনাহ হবে না, যে দিন আপনার কোনো কি হবে না, 5 ওয়াক্ত নামাজ কি হবে, তাকবীরুল্লাহর সাথে নামাজ, মা বন্ধুর আউয়াল ওয়াক্তে নামাজ, আর কোনো গুনাহ হবে না, ওই দিন হইতে পারে আরাফার দিনের চেয়েও শ্রেষ্ঠ। এটা আপনার জীবনের শ্রেষ্ঠ দিন, সুবহানাল্লাহ। এই জন্য কোনো মানুষ তার প্রতিদিনকেই আরাফা বানাতে পারে, সুবহানাল্লাহ। কি কেউ গিয়ে দেখবে তার 70 বছরের প্রত্যেক দিন আরাফার চেয়েও শ্রেষ্ঠ। এর অর্থ কি? সে হজ ফরজ হলে আরাফা যাবে না? এর অর্থ কি? এটা কালকে ফেসবুকে লিখে দিতে পারে, ও নতুন হুজুর বাইরিস। হ্যাঁ, নতুন ওয়াজ, হজ না করলেও চলবে, বিষয়টা এরকম না। কোনো মানুষের জীবনে হজ ফরজ হয় নাই, গরিব মানুষ ওই বেচারা হজ করতেও পারে নাই, তো এই বেচারা তো হাসরের ময়দানে গিয়ে আল্লাহকে অভিযোগ করার সুযোগ আছে। ইনি হজ করে এত আগে বেড়ে গেলেন, আমাকে হজের তৌফিক দিলেন না, আমার কি কসুর, আমার কি কসুর? তো রব বলবেন তোমার তো প্রতিদিন আরাফা যাও, আমি তোমাকে আরাফার মাঠে যাওয়ার সুযোগ দিলাম না, লেকিন তোমার প্রতিদিনকে আরাফাত বানাবার সুযোগ ছিল তোমার,
সুবহানাল্লাহ বলবেন। এবার বলেন তো আমাদের গরিবদের আরাফাত কেমন হইতে পারে? আরাফাত দিনের চেয়েও শ্রেষ্ঠ বানাতে পারি, সুবহানাল্লাহ। যেদিন আমার কোনো গুনাহ হবে না এদিন আরাফাত দিনের চেয়েও শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। মুমিনের প্রতি রাত লাইলাতুল কদর বানাতে পারে, সুবহানাল্লাহ। প্রতি রাত কি বানাতে পারে বলেন? যে রাতে তার নামাজ ছুটবে, জামাত ছুটবে না, আর যে রাতে সে কোনো গুনাহ করবে না, আর যে রাত সে আল্লাহর জন্য কাঁদবে, আল্লাহর জন্য কাটাবে, তো এই রাত তো তারা কদরের চেয়েও শ্রেষ্ঠ। মোমেনের তো প্রতি রাত লাইলাতুল কদর, সুবহানাল্লাহ। বছর হইলো সত্তরটা, বছর হইলো সত্তরটা, দিন হইলো 365টা, মাস হইলো মাত্র 12টা। তো আমার এই 70 বছর দিয়ে আমি কোটি কোটি বছরের প্রস্তুতি কেমনে নিব যদি রব আমাকে এভাবে অফার না দেন, সুবহানাল্লাহ। যদি আমাকে এভাবে ছাড় না দেন, সুবহানাল্লাহ। না তো আমার অভিযোগের ভুরি ভুরি কি আছে, বিষয় আছে? আপনি আমাকে গরিব বানানেন কেন? আপনি আমাকে মক্কা শরীফে দিলেন না কেন? আমি আপনাকে কইছিলাম আমার মসজিদিনাথ পাঠাইতেন, আমার কইছিলাম আমার হাতিয়ার চরে পাঠালেন কি লেগে? আপনি আমার ওই মেঘনার ইবাদত কি লেগে পাঠালেন যেখান থেকে আমি মক্কা যেতে পারি নাই কখন? আমাকে দিলেন কেন ওখানে? তো রব বলেন লা ইউসআল, আমাকে জিজ্ঞেস করার সুযোগ তোমার হবে না, আর যদি তুমি জিজ্ঞেস করেই ফেলো আমার কাছে জবাব রেডি আছে। কি ভাই, তুমি তোমার দিনকে আরাফা বানালে না কেন? তুমি তোমার রাতকে লাইলাতুল কদর বানালে না কেন? তুমি মোবাইলের পেছনে ছুটলে কেন? তুমি ভিন্নারীর পেছনে ছুটলে কেন? তুমি শাহাবাতের পেছনে ছুটলে কেন? তুমি দোকানে বসে বসে টেলিভিশন দেখলে কেন? কথা দোষ সব আমার উপরে চাপায় দিলা, তুমি এগুলো করলে কেন? ফালা তালু উমুনি, অতএব আমাকে দোষারোপ করো না, অলু উমু আংফুসাকুম, নিজেকেই নিজে দোষারোপ করো। কি করো? তোমাকে বলছিলাম মসজিদে থাকতে, তুমি চায়ের দোকানে বসলে কেন? তোমাকে বলছিলাম গরু চড়াইতে আর জিকির করতে, তুমি গরু চড়াইছো আর গান গাইছো কেন? আর কথা বলে গরু চড়াইতে কি নিষেধ আছে? না, অপ্তাকু না না, গরু চড়াও কোনো অসুবিধা নেই, লেকিন গরু চড়ানো শিখলে, গরু চড়াবার সময় ফাযকুরুল্লাহ কাসীরা, বেশি করে জিকির করার কথা ভুলে গেলে কেন? বুঝেন নাই কথা? ছাগল চড়াতে তো নিষেধ নাই, কিন্তু ছাগল চড়াতে চড়াতে জিকির ভুলে গেলে কেন? কি দর্জির কাজ করতে তো নিষেধ নাই, তো দর্জির কাজ করতে করতে জিকির ভুলে গেলে কেন? যেটা আমি করতে বলি নাই, শুধু এজমালি বলছি রিজিক তালাশ করো, এটা লেগে জিন্দগি দিয়ে দিলা, আর তাফসীরই বলেছে জিকির করো, সেটা ভুলে গেছো কেন? বুঝে নাই কথা? কো বাচ্চা হওয়ার ফলে সে তো কাউকে সরকার কাউকে শিখিয়ে দিতে হয় না, আর কথা বলেন না কেন? বাচ্চা হওয়ার ফলে সে তো বলো সরকার কাউকে শিখিয়ে দিতে হয় না, বিয়ের পরে তুমি কী কী করবা এটা তো তোমাকে শিখিয়ে দিতে হয় না, কোনো কাজে তো তোমার কেউ শিখিয়ে দিতে হয় না, তো তোমার জিকির শিখিয়ে দিতে হবে কেন? আর বুঝেন নাই কথা? তুমি যে খেজুর গাছে উপরে উঠতেছো আর খেজুর গাছ ছিলতেছো, কে তোমার শিখেছে? কেউ কি তোমার কোনোদিন খেজুর গাছে উঠছিল তোমার লগে কেউ? কথা বলেন, খেজুর গাছে তোমার লগে কেউ কোনোদিন উঠছিল? উঠে তোমাকে কইছিল এমনি দা বানো, এমনি কাটো, এমনি কাটো, এমনি কাটো, তো তুমি এই 80 ফিট উপরে উঠলা কেন? তুমি এই নারকেল গাছটার মাথার তোমার উঠাইতে কেসি গেছে তোমার? আর কথা বলেন, নারকেল গাছ ছিলে কি না কিছু মানুষ, পরে কেউ ওখানে উঠে শিখাই দিছে না, তো তুমি এটা শিখলে কেন? তোমার দুনিয়ার প্রয়োজনে যদি তুমি সব শিখতে পারো, তোমার আখরাতের প্রয়োজনে সব শিখলে না কেন তুমি? কি ভাই, দুনিয়ার প্রয়োজনে সব শিখছে কিনা বলেন? তা আখরাতের প্রয়োজনে শিখে নাই কেন? ফালা তালু মুনি, অতএব আমাকে বচ্ছনা করো না, আমাকে বচ্ছনা করো না, শুধু নিজেই নিজের নফসের পেছনে ছুটে নিজের জীবন খুইয়েছ, নিজের আখরাত বরবাদ করেছ। বারহাল কিছু কোন কথা কোন প্রসঙ্গ ছিল? আরাফা একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা? সুবহান। আর এর চেয়ে শ্রেষ্ঠ দিন কোনটা? ডিউটি কি বেশি দিছে আমারে? আমার ডিউটি কি খুব বেশি দিছে? যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 ঘন্টা লাজেম করে দিত আপনি কি করতেন? কিছু করার ছিল, লেকিন কি পরিমাণ সহজ করে দিছে? ফাকরাউ মা তায়াসসারা মিনহু, যাও সুরা বাকারা পড়তে হবে না, সুরা আলে ইমরান পড়তে হবে না, যতটা সহজ ততটা পড়ে
চলে না চ রুকু যদি দিত পাঁচ মিনিট রুকু দিবা যাও যদি সেজদা দিত পাঁচ মিনিট বেশি হইতো না বেশি হইতো যদি বলতো তিরিশ বার পড়বা যাও হ্যাঁ তা আমাদের কি করার ছিল লেকিন বলে কি যাও তিনবার পড়লে হবে যাও তাও কত ছোট তসবি দিছে হ্যাঁ যদি বলতো সুরায় বাকারা পড়বো একবার রুকুতে আর ছেড়ে দেখিয়ে সুরায় আলে ইমরান পড়বো তো গরু যদি সারাদিন দাঁড়িয়ে থাকতে পারে আপনি পারতেন না কেন আপনিও পারতেন লেকিন রব তো দেন নাই ফাকরাউ মা তায়াসসারা মিনহু ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন যাও সহজ করে দিয়েছি যদি সুরায় কাউসার সুরায় ইখলাস না পাঠাইতো তো আমরা কি করতাম যদি এই দুইটা সুরা নাই দিত আমরা কি করতাম আমাদের যে কি উপায় হইতো আল্লাহ ছাড়া কেউ জানে না এজন্য আল্লাহ তাআলার উপর অভিযোগ নয় বলকে আল্লাহ তাআলা আমাকে শুধু গুনাহ থেকে বেঁচে থাকার কথা বলে আমার দিবস সজনীকে দামি বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আরাফার মাঠে গিয়েও যদি কেউ ঝগড়া করে তো তার আরাফা